আইভি রহমান রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী নাম। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হয়েও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলেন মাঠের কর্মী। একুশে আগস্টের সেই ভয়াল দিনটিতেও তিনি মঞ্চে না গিয়ে বসেছিলেন নেতাকর্মীদের সাথে দর্শক সারিতে, ফলে স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয়ে চব্বিশে আগস্ট মৃত্যুবরণ করেন। তার ১৬তম মৃত্যুবার্ষিকীতে শোক জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে মন্ত্রিপরিষদের সভায় যোগ দিয়ে তিনি বলেন, রাজপথের কর্মী ছিলেন আইভি রহমান, এত ভালো মানুষের এই রকম মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে, এবং মিটিংয়ে সবসময় মাঠে আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, এই ছিল না, কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বীভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। তো তারা তার মাগফিরাত কামনা করে, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরও এবং তার ছেলে মেয়ে আমাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। দিনটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট এবং ২০০৪ এর ২১শে আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা একই সূত্রে গাঁথা। সেই হত্যাকাণ্ডে ধামা চাপা দিতে তারা আলামত নষ্ট করে স্কটল্যান্ড ইয়ার্ডকে আসতে দেয়নি, এফবিআই কে তদন্ত করতে দেয়নি, এবং এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল সেদিন হাওয়া ভবন। আইভি রহমানের পরিবারের সদস্যরাও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার পুত্র এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান বলেন, তখন রাষ্ট্রীয় মদদেই হয়েছিল এই হত্যাকাণ্ড। সাধারণ দিন মজুর থেকে শুরু করে একজন রিক্সা চালক, একজন কৃষক অথবা শিক্ষিত যে কোনো মানুষকে যে সবাই জানে, এবং তখনই জানে, তখন থেকেই সকলেই যার সাথেই দেখা হয়েছে বলেছে যে এটা কারা করিয়েছে, কেন করিয়েছে, এটা সকলেই জানে। সো এটা ক্লিয়ার যে এটা রাষ্ট্রীয় সম্পূর্ণ মদদে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।